10 বছরের একটা বাচ্চা ছেলে 1 টাকার কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে? দোকানদার এ কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই ছেলে, 1 টাকা দিয়ে তুমি কি চাও? আমি ঈশ্বরকে চাই। আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। 1টার পর 1টা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 30টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল, তুমি ঈশ্বরকে কিনতে চাও কেন? কি করবে ঈশ্বরকে নিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ঈশ্বরকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নেই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র ঈশ্বরই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? মাত্র 1 টাকা। ঠিক আছে, সমস্যা নেই, 1 টাকাতেই ঈশ্বরকে পাওয়া যাবে। দোকানদার ছেলেটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখল, 1 টাকায় 1 গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল, এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের পর হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার মহিলাকে আশ্বস্ত করে বলল, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠি দিয়েছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ঈশ্বর, আমি তো শুধু সেবক মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ ছেলেটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো ঈশ্বরকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ঈশ্বরই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস। ভালো কিছু খুঁজে পেতে কোটি টাকা ব্যয় করতে হয় না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেও পাওয়া যায়।